Hello everyone, welcome back to my new vlog. এই জাস্ট অফিস থেকে ফিরলাম, ফিরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, মাকে এখানে একটা ব্লগ চালিয়ে দিয়েছি। শিলিগুড়ির ব্লগটা মা দেখছে, মা গুনু দেখছে। আমি এখন একটু চা খাবো। জাস্ট যেহেতু ফিরলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন একটু মুড়ি চপ টপ দিয়ে চা টা খাবো, আর তারপর একটু পিঠে করব, ইচ্ছা আছে। জিনিসপত্র সব মাকে বললাম ফোন করে আনিয়ে রাখার জন্য, এনে রাখো, আমি গিয়ে বানাবো। তো দেখি কী কী এনেছে না এনেছে সেসব দেখছি, আগে একটু পেট পুজো করে নিই। দেখো রানীকে বললাম কিন্তু যে আমি পেঁয়াজি খাবো না, আমি মোচার চাপ খাবো, সেই ও পেঁয়াজিটাই আনলো। চপটা নুন কাটা, চা বসানো হলো। দার্জিলিং থেকে আনা স্পেশাল লিকারের মানে পাতা চা দিয়ে চা খাবো আর কি, খেয়ে একটু এনার্জি নেব, নেয়ার পরে পিঠে মালপোয়া যাবতীয় যা যা করার সেটা করব। এখানে মালপোয়া ভাজছি, এখানে ব্যাটার রেডি করা, ব্যাটারটা মা রেডি করে দিয়েছে, আমি শুধু এগুলোকে ভাজবো। মালপোয়া ভাজাটা না খুব ধৈর্যের দরকার, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে দিয়ে। আর আজকে আমার আবার ইচ্ছা আছে একটু পাটিসাপটাও করবো, পাটিসাপটার ভেতরে পুরো এখনো রেডি নেই, ইচ্ছা আছে ওটা ক্ষীর দিয়ে করবো, তো ওটাও তৈরি করার ব্যাপার আছে। আর পাটিসাপটাও সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে, যাই না কতদূর কী করার এনার্জি থাকবে। বাট এই স্টার্ট করেছি মালপোয়া ভাজা, এখানে মালপোয়া খাচ্ছে, কেমন আগে বল, ভালো। আচ্ছা আমাদের মালপোয়া রেডি হচ্ছে, এখনো হাফই হয়েছে, এবার মা ভাজছে। আমি এবারে আমার প্রাইস নিয়ে বসে গেছি, দুখানা মালপোয়া এখন আমি মানে ভাজার পর থেকে গন্ধটা পেয়ে না না নিয়ে পারলাম না। মালপোয়া করার পর এত টায়ার্ড হয়ে গেছি, পার্টি জবটা ক্যান্সেল, এখন আমি ঘুমিয়ে পড়ছি। চালের গুঁড়ো ঢুড়ো সব রেডি, এখন আমি মনার কম্বল গায়ে দিয়ে একটু রেস্ট করছি। মনা ওদিকে কালকে কি পুজো, এত ফুল নিয়ে বসেছে বাইরে। কালকে বৃহস্পতিবারের পুজো, কালকে বৃহস্পতিবার, আর হচ্ছে তোর পরশুদিন সংক্রান্তি, পূর্ণিমা কবে, শুক্রবার,
পিঠে পুলি খেতে হবে না, গুছিয়ে পেড়া পিঠে মাল খাও সবাই। আমাকে রানীকে তোল, রানীকে দারুণ লাগছে, ম্যাক্সি পরা অমিক্রন রোগী, অমিক্রন রোগী এসছে, তুমি ডেল্টা, অমিক্রন আর কি কি আছে, সারা দুনিয়া ছুটি নিয়ে রেস্ট করছে আর আমরা এখানে প্যারাসিটামলের উপর প্যারাসিটামল খেয়ে সতেজ রয়েছি, সতেজ, কাশি হাঁচি সবকিছুকে মেরে দিচ্ছি প্যারাসিটামল খেয়ে, দেখবো দে না, একদিন ছুটি করিনি, বাচ্চাও প্যারাসিটামল খেয়ে নিয়েছে, দেহে দেখি কিরম, এ বাচ্চা অমিক্রন সার্ভাইভার, এই রুমে যতজন আছে 90% লোক, রানীকে মনে হচ্ছে কোনো বড় মিষ্টির দোকানের মালকিন, মিষ্টি বানিয়ে উঠলো, মানে আবিষ্কার করে না মিষ্টি, সে যেমন নবীনচন্দ্র দাস রসগোল্লা আবিষ্কার করেছিল, ও পান্তুয়া, আর ওর সাথে সেলফি তুলে নিজেকে ধন্য করছে গেরা, ও চলে যাচ্ছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড নিতে, আর এইখানে দুষ্টু মেয়েকে দেখো, উল্টো পাল্টা জিনিস দেখছে মোবাইলে, ভুলভাল যত গেম, দেখা হবে।